লক্ষীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষীপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামির 10,000 টাকা জরিমানা অনাদারে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি বাদল দেবনাথ। জেলা জজ আদালতে সরকারি কৌশলী জসীমউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত বাদল দেবনাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিধন দেবনাথের ছেলে। বাদল দেবনাথ তার নিজ কক্ষে তার স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যা করে ফ্যানের সাথে তুলে রাখেন। প্রথমে এই মামলার ইউডি মামলা পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে বাদল দেবনাথের বিরুদ্ধে 302 ধারা মামলা রুজু হয়। উক্ত মামলা সর্বমোট রাষ্ট্রপক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আজকের রায়ে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ জনাব রহিবুল ইসলাম আসামি বাদল দেবনাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।